সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আরামবাগ পৌর নির্বাচনে 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য। বর্তমান আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দীকে বিপুল ভোটে জয়ী করুন। আর কয়েকদিন পরেই আরামবাগে পৌরসভার নির্বাচন, আর এই পৌরসভার নির্বাচন ঘিরে আরামবাগে প্রচারে আসছে শাসক বিরোধী বিভিন্ন দলের বিভিন্ন হেভিওয়েট নেতা এবং মন্ত্রীরা। আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আরামবাগের পোর খাওয়া নেতা, তৃণমূল কংগ্রেসের অন্যতম বল ভরসা স্বপন নন্দী মশা। স্বপন নন্দী বাবু, আপনার কাছে আমার প্রশ্ন যে কতটা আশাবাদী এবারে ভোটের রেজাল্ট নিয়ে? 19-এ 19 বিজেপি ফিনিশ, 19-এ 19 বিজেপি ফিনিশ। কালকে এসেছিলেন আপনাদের মন্ত্রী বেচারাম মান্না, জনসমাগম ভালো ছিল এবং উনি বলেছিলেন যে সমস্যাগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে তৃণমূল ম্যাজিক এবারে দেখা যাবে। তো আমরা পাড়ায় বসছিলাম মায়েদের সাথে, বসে যতটা করতে পেরেছি বাকি যেটা আছে সেটা আমরা করে দেবো। আসছি আজকে একটু আগে আরামবাগ বসন্তপুর মোড়ে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বিশেষ করে আপনাকে নিয়ে অনেকটাই আক্রমণাত্মক কথা বলেছেন। বলেছেন যে স্বপন নন্দী 2011 আগে কী ছিলেন আর এখন কী হয়েছেন, সম্পত্তির দিক থেকে অনেক বড় হয়ে গেছেন, এবং আপনার পার্টিকে তৃণমূল থেকে তোলামূল বলে আখ্যা দিয়েছেন। কী বলবেন? আপনারা জানেন যে যিনি বলছেন ওরা সম্মানীয় ব্যক্তি, ব্যক্তি উৎসাহ করাটা আমার রুচিতে বাধে। উনি যেখানটা বাড়ি সেই ঘরটা সামলাতে পারছেন, তো আগে ঘরটা সামলান তারপর বাইরে আসবেন। আর একটা বলবেন যে আমি 1978 থেকে পঞ্চায়েতের আমি জনপ্রতিনিধি হয়ে তারপর পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি সদস্য এই জায়গায় এসেছি। স্বপন নন্দীর সম্বন্ধে আরামবাগ জানে আশীর্বাদে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মদক্ষতায় আমরা আরামবাগকে পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মধ্যে যেসব ছোটো পৌরসভা আছে সে তার মধ্যে আমরা কিন্তু একটা জায়গায় দাঁড় করাবার চেষ্টা করছি। একটি ছোট শহর, এখানে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আরম্ভ করে নার্সিং কলেজ থেকে আরম্ভ করে আপনার পলিটেকনিক কলেজ থেকে আরম্ভ করে পৌরসভার নিজস্ব হসপিটাল থেকে আরম্ভ করে অক্সিজেন বটল, এই যে করোনা হলো তা তো অক্সিজেন বটলিং প্ল্যান্ট থেকে আরম্ভ করে আমাদের যে বয়স্ক মানুষরা তাদের জন্য আমাদের বৃদ্ধাশ্রম করেছি, ভবঘুরেরা রাস্তা পড়ে থাকে তাদের জন্য ভবঘুরেদের ঘর করেছি, থাকা খাওয়া দাওয়া ইলেকট্রিক চুল্লি করা হয়েছে। আপনারা যে ঈদগাহ কবরস্থান যে আমাদের বিদায়ী আত্মারা আছে তাদের জন্য আমরা 99% কাজ করেছি। উনি যে পৌরসভা, আমাদের তো অতদিনের পৌরসভা না, তা সত্ত্বেও উনি একটা কথা আছে না, ছাগলরা কিনা খায় পাগলরা কিনা বলবে। হ্যাঁ, এটা তো এক প্রকার আপনাকে গুরুত্ব দেওয়াই হলো, কারণ আরামবাগের প্রচারে এসে একজন বিরোধী দলনেতা আপনাকে নিয়ে বেশিরভাগ কথা বলেছে। আরামবাগের মানুষ জানে যে স্বপন নন্দী কী, স্বপন নন্দী কেমন। আমার দিদি দেখেছেন হাই চটি পরে, আমরা সেই তারে তা হাই চটি, আর ওনার পায়ে দেখবেন কী আছে, আর ওনার এটা দেখবেন। উনি বলেছেন যে গামছা পরা। শুনুন, ওনার যে ঘরটা যে দেখে আসবেন, ওনার ঘরটা দেখে আসবেন, আর ওনারের যে এতদিন যে করছে গামছা পরা, যে আমি চাষির ছেলে, উনি চাষির ছেলে, উনি হচ্ছে রাজপুত্র জমিদারের ছেলে, তা উনি পরকে বলছে চালনি ছুঁচের বিচার করছে। তাই আমি ওনাদের বলবো যে আপনারা এইসব বাক সংযম করুন। আমি বলবো যে যারা ওইসব যারা বলছে নিশ্চয়ই মাথার ওই যেটা কি ডাক্তার বলে ব্রেনের ডাক্তার দেখাবার, আমি চিকিৎসা যাতে করার সেই কথাটা আমি ওনাদের উপদেশ দেবো। আর বিজেপি দলকে বলবো যে ওই একটি মানুষকে নিয়ে আপনারা এইভাবে করবেন না, ওনাকে সুস্থ থাকতে দেন, চিকিৎসা করাক, চিকিৎসা পেয়ে উনি সুস্থ হোক, কারণ ওনাকে যেভাবে বিজেপি যা করেছে ওর ভাইয়েরাই বলেছে যে কী বলেছে উনিও জানেন, ওনার বাবা ওনাকে কী বলেছেন, এখন বলছে ওর জন্য আমরা সব লক্ষ্মী ছাড়া হয়ে গেলাম। তাই সেই হাতি যায় বাজারে আর এ চাচা
হাজারে, হাতিজায় বাজারে আর ড্যাশ চাচা হাজারে, ও কেউ করবে এতে কি এসে যায়। বিদ্যাসাগর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলছে আপনাকে ওই গালাগালি করছে, বলছে নিশ্চয়ই ওর কোনোদিন উপকার করেছি। হ্যাঁ তাই তো। আচ্ছা এবার আর একটা জিনিস, সেটা হচ্ছে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ ওখানে ছিলেন, তো ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা 19 কটা পাবেন, উনি একটা কথা খুব দৃঢ়তার সঙ্গে বলে গেলেন আজকে যে 19 কটা পাবো জানি না কিন্তু বোর্ড আমরাই গঠন করছি। না না, ওনারা বিধানসভার আগে বলেছিল যে ওনারা ডবল ইঞ্জিন সরকার করব, মানুষ বুঝিয়ে দিয়েছে। ওরা বলেছিল ক্যালকাটা কর্পোরেশন করব, মানুষ বুঝিয়ে দিয়েছে। চারটে পৌর নিগম হয়েছিল, চারটে পৌর নিগমে বুঝিয়ে দিয়েছে। আর এই 108 পৌরসভার নির্বাচন হচ্ছে, সে 108 পৌরসভার নির্বাচনও মানুষ বুঝিয়ে দেবে। আরামবাগে বেশ কিছু প্রার্থীকে নিয়ে একটা অসন্তোষ দেখা দিয়েছিল, তো এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কি, সেটা কি কাটিয়ে ওঠা গেছে? না না, অসন্তোষ কি আছে, দল যাকে যাকে সিম্বল দেবে সে সে, এখানে অসন্তোষ কিছু না। আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের আছে বক্সিদা আছেন, পার্থদা আছেন, ববিদা আছেন, অরূপদা আছেন, সর্বোপরি আমার জেলার আমাদের বাচ্চাদা থেকে আরম্ভ করে রামেন্দু সিংহরায় থেকে আরম্ভ করে সকলে আমরা একসঙ্গে আমরা কাজ করছি। আপনার দলের অনেকেই বলছেন যে প্রচুর কাজ তৃণমূল কংগ্রেস বিগত 10 এখানে করেছে, সেটা নিয়ে সাধারণ মানুষও বলছে, তো আগামী যদি আপনারা জেতেন এই পৌরসভা নির্বাচনে, জেতেন কি জিতে বসে আছে, আচ্ছা তো সেক্ষেত্রে আগামী 5 কি মাস্টার প্ল্যান আছে আপনাদের? মাস্টার প্ল্যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মস্তিষ্ক প্রসূত যেসব পরিকল্পনাগুলো করছেন সেই সেগুলো আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো। আমরা আমাদের নতুন নতুন আমরা এ করি, আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করেছি, যেটা আমাদের আরামবাগ পৌরসভাকে দেখে শুধু বাংলা নয় অন্য অন্য ওদের ওদের ডবল ইঞ্জিন যে সরকার আছে সেখানেও তারা আমাদের ফলো করছে। আমরা সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা যেভাবে করেছি, যা জৈব সার তৈরি করছি, তাই আরামবাগ এমনই একটা জায়গা, আরামবাগকে দেখে অন্য অন্য শহর, ভারতবর্ষের বিভিন্ন শহর আরামবাগকে দেখে তারা অনুকরণ করছে। যেই প্রশ্নটা আমি ওনাদেরকেও করেছিলাম আপনাকেও করছি, 19 কটা? 19 আত্মবিশ্বাসী? হ্যাঁ, বিজেপি ফিনিশ। আর তাহলে কি আমরা এই মুহূর্তে আরামবাগের পরবর্তী চেয়ারম্যানের সাথে কথা বলছি? না, এটা দলের ব্যাপার, আমি দলের একজন কর্মী, আমাকে দল যখন যেখানে যা কাজ করতে দেয় আমি নিচুতলার কর্মী, আমি নিষ্ঠার সাথে সেই কর্মী করি, কাজ করি। আমাদের দিদি সহ আমাদের নেতৃত্বরা যখন যা নির্দেশ দেয় আমি সেই কাজ করি। আমার আমার যে আমাকে যখন কখনো পঞ্চায়েতে ডাঁড় কাটিয়েছে, কখনো পঞ্চায়েত সমিতিতে ডাঁড় কাটিয়েছে, কখনো আমার স্ত্রীকে দিদি বিধানসভায় ডাঁড় কাটিয়েছে, যখন আমাকেও পৌরসভায় ডাঁড় কাটিয়েছে। এর আগেও আমি বিরোধী দল নেতা ছিলাম, তার আগেও আমি যখন 9 থেকে তখন আমি বিরোধী দল নেতা ছিলাম। যখন যা দায়িত্ব দেয় দল, আমাদের 98 পর থেকে তৃণমূল যখন যা দায়িত্ব দেয় আমি সেই দায়িত্ব মানে দিদির আদর্শ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তারা যা নির্দেশ দিচ্ছে, সুব্রত বক্সিদা থেকে আরম্ভ করে পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে আমাদের বেচাদা আছে, আমাদের সেনাসিসদা আছে। একটা প্রশ্ন অনেকেই করছেন যে আপনাদের এখানে যিনি বিধানসভার নির্বাচনে দাঁড়িয়েছিলেন সুজাতা মণ্ডল খাঁ, উনি বলেছিলেন আমি জিতি হারি আরামবাগ মানুষের সাথে থাকবো, কিন্তু ওনাকে প্রচারে দেখা গেল না, কালকে ওনাকে দেখা গেছে সোনামুখীর প্রচারে, আরামবাগে উনি এলেন না, এই নিয়ে কি বলবেন? দল যেখানে যাকে দায়িত্ব দেয়, আমি তো আগেই আপনাকে বলেছি, দল যেখানে যাকে দায়িত্ব দেবেন সেখানে তাকে থেকে কাজ করতে, দল ওনাকে সোনামুখীতে দিয়েছেন, দেশি আমরা সকলে মিলে তৃণমূল কংগ্রেস আমরা যারা করি সেই নির্দেশ পালন করব। আমরা এতক্ষণ কথা বলছিলাম আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান এবং 6 ওয়ার্ডের প্রার্থী তৃণমূল কংগ্রেসের স্বপন নন্দী মহাশয়ের সাথে। তার এই মুহূর্তে তিনি ছিলেন একটা গ্রামের মধ্যে, 10 ওয়ার্ডে গ্রামের মানুষদের সাথে মিশছিলেন, তার কথাবার্তার মধ্যেও সেই গ্রাম্য ছাপ স্পষ্ট, এবং তিনি সোজা সহজ ভাষাতে আরামবাগে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলি তুলেছিলেন সেইগুলির সপাটে একটা জবাব দিলেন। সামনে ভোট, রেজাল্ট বা ফলাফল জনগণের হাতে, সেটা জনগণ কথা বলবে, তবে উনি আত্মবিশ্বাসী। না না, আমি আরেকটা আপনাদের বলছি, ওনাদের যে এজি বেঙ্গলের যে রিপোর্ট,
আমরা যে পৌরসভার আমার যা কাজ হয়েছে সমস্ত আমরা যে আরামবাগ উৎসবে যে আমার বই হয় সেই বইয়েতে আমি ছাপিয়ে দিয়েছি, রিপোর্টটা আমি দিয়ে দিয়েছি, আমাদের যে অডিট রিপোর্ট আমরা দিয়ে দিয়েছি ওনাদের সরকার থেকে যেটা অডিট করেছে, তাই উনি যেটা বলছেন ওই আপনাকে বললাম যে ওনার চিকিৎসা করার দরকার আছে। তো মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড, তো উনি সেই কথাই বললেন, বিরোধীদের যে অভিযোগগুলো সেইগুলোকে সেইভাবেই জবাব দিলেন। তো উনি আশাবাদী 1919 হবে আরামবাগে যে পৌরসভা বোর্ড সেটা তৃণমূল কংগ্রেস গঠন করবে, দেখা যাক কি হয়। ক্যামেরায় আসিফের সঙ্গে সৌরভ সিনহা, রিপোর্ট আরামবাগ নিউজ। আরামবাগ পৌর নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি স্নেহধন্য হাসান আলী চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।